شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়া সলাতু ওয়া সালামু আলা বাদ। যাবতীয় প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, শান্তি অবতীর্ণ হোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপর। সম্মানিত ভাই, আমাদের ভাই বশির পাটোয়ারি, তিনি সৌদি আরব থেকে একটি বিষয় জানতে চেয়েছেন যে লাইলাতুল কদর কি 27 তারিখে লাইলাতুল কদর 27 রমজানে নাকি, এর সঠিক তারিখ সম্পর্কে তিনি জানতে চেয়েছেন। জাযাকাল্লাহ খায়র, বারাকাল্লাহ ফিক। আসলে লাইলাতুল কদর একটি গুরুত্বপূর্ণ ইবাদতের সময়, এবং যে সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে বেশি বেশি ক্ষমা করেন, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি মুহূর্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে লাইলাতুল কদর অনুসন্ধানের মাধ্যমে এর মহিমান্বিত এই রাতকে পাওয়ার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। লাইলাতুল কদর রমজান মাসের শেষ দশকে হয়, এতে কোনো সন্দেহ নাই। সকল আলেমগণ, সকল ইসলামিক পণ্ডিতগণ এই বিষয়ে একমত হয়েছেন যে সকলে বিভিন্ন দলিল আদিলের ক্ষেত্রে পবিত্র কোরআনের আয়াত এবং হাদিস থেকে স্পষ্ট বুঝ গ্রহণ করা হয় যে লাইলাতুল কদর প্রতি বছর রমজান মাসের শেষ দশকে হয়ে থাকে। আল্লাহ রাসূল স্পষ্ট বলেছেন যে তাহাররাও লাইলাতুল কদর, তোমরা লাইলাতুল কদরকে অনুসন্ধান করো। আসল আওয়াখির মিন রমাদান, রমজান মাসের শেষ দশকে তোমরা লাইলাতুল কদরকে অনুসন্ধান করো। অপর হাদিসে স্পষ্ট বর্ণিত হয়েছে, আল্লাহ রাসূল বলেছেন লাইলাতুল কদর তোমরা অনুসন্ধান করো রমজান মাসের শেষ দশকের বিজোড় রাত্রিতে, অর্থাৎ 21 রজনী, 23, 25, 27 এবং 29, এই 5 রজনীর যে কোনো একদিন লাইলাতুল কদর অতিক্রম করে। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যক্তিগত জীবনেও তিনি তার পরিবারকে নিয়ে নিজে রমজান মাসের শেষ দশকে আলাদাভাবে ইবাদত করার জন্য, কঠোর পরিশ্রম করার জন্য, এবাদতে বেশি প্রস্তুতিমূলক জন্য তিনি প্রস্তুতি গ্রহণ করতেন, এবং তিনি তার পরিবারকে জাগাতেন এই লাইলাতুল কদরকে পাওয়ার জন্য। এজন্য আল্লাহ রাসূলের একটি নিয়মিত সুন্নাত ছিল, তিনি লাইলাতুল কদরকে পাওয়ার জন্যই ইতিকাফ করতেন, মসজিদে অবস্থান করতেন, দুনিয়াবী বিভিন্ন কাজ থেকে নিজেকে মুক্ত রেখে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিভিন্ন ইবাদত, তাসবিহ, তাহলিল, সালাতের মাধ্যমে এই 10 দিন অতিক্রম করতেন। একটি মাত্র উদ্দেশ্য, তা হলো লাইলাতুল কদরের এই মহান সময়কে পাওয়ার জন্য। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাসূল মারা যাওয়ার পর তার স্ত্রীগণ এই রাতকে পাওয়ার জন্য তার সুন্নত হিসাবে ইতিকাফ করতেন। বর্তমানে আলহামদুলিল্লাহ অনেক মানুষ ইতিকাফ করে থাকে, আর এই ইতিকাফের উদ্দেশ্য একটি মাত্র, এটাই যে লাইলাতুল কদরকে অনুসন্ধান করা এই রাতকে পাওয়ার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তাওফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। লাইলাতুল কদর সম্পর্কে শেষ দশকের নির্দিষ্ট কোনো দিনকে নির্দিষ্ট করে বলার কোনো সুযোগ নেই। এ বিষয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্পষ্ট বলে দেওয়া হয়েছিল লাইলাতুল কদরের তারিখ সম্পর্কে, কিন্তু একটি বিষয়কে কেন্দ্র করে আল্লাহ রাসূল বাড়ি থেকে বের হয়ে মসজিদে আসতেছিলেন, প্রতিমুহূর্তে তাকে ভুলিয়ে দেওয়া হয়েছে লাইলাতুল কদরের নির্দিষ্ট রাত সম্পর্কে, তখন তিনি আর বলতে পাননি। কিন্তু কিছু সাহাবির বর্ণনা থেকে পাওয়া যায় 27 রজনী সম্পর্কে, আর এই বিষয়ে ওলামা কেরাম বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জীবিত ছিলেন সেই সময় একবার লাইলাতুল কদর 27 রজনীতে হয়েছিল, তার কিছু চিহ্ন পাওয়া গিয়েছিল, আল্লাহ রাসূল বলেছিলেন, এবং সেই চিহ্নগুলো পরিপূর্ণ দেখা গিয়েছিল, সেই সময়ে 27 রজনীতে হয়েছিল। কিন্তু এমনটি নয় যে প্রতি বছর 27 রজনীতে লাইলাতুল কদর হবে, এ বিষয়ে স্পষ্ট কোনো প্রমাণ নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে উদ্বুদ্ধ করেছেন বেশি বেশি সৎকাজের মাধ্যমে এই শেষ দশকে, বিশেষ করে 5 রাতে বেজর রাত্রিগুলোতে আল্লাহর ইবাদতের মাধ্যমে মানুষকে সময় দেওয়ার জন্য তিনি উদ্বুদ্ধ করেছেন, এবং এর মধ্যে অনেক ফায়দা রয়েছে। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সরাসরি আল্লাহ রাসূলের মাধ্যমে এই নির্দিষ্ট দিন তারিখ গণনা করে দেন নাই, নির্দিষ্ট রাত বিষয়ে কোনো হিসাব করে দেন নাই, যাতে মানুষ ইবাদতের ক্ষেত্রে আরও বেশি উদ্বুদ্ধ হয় এবং বেশি বেশি ইবাদত করে। এটি একটি গোপন বিষয়, এর মধ্যে অনেক রহস্য লুকাইতে রয়েছে। এজন্যই শেষ দশকের, বিশেষ করে রমজান মাসের শেষ 10 দিনের বিজোড় রাত্রিগুলোতে সারা রাত জেগে জেগে ইবাদত করা প্রত্যেকটি মুসলিমের একটি অতীব গুরুত্বপূর্ণ বিষয়, কেননা এর মাধ্যমে জীবনের সমস্ত গুণাখাতাগুলো মাপ পাওয়া এবং নিজেকে একজন মানুষ হিসাবে, প্রকৃত সফল মানুষ হিসেবে আল্লাহর নিকটে পেশ করা সম্ভব, যদি কোনো ব্যক্তি লাইলাতুল কদরকে অনুসন্ধান করে এবং পেয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে লাইলাতুল কদর পাওয়ার জন্য সুযোগ করে দিন, এবং এই মহান ফজিলত আমরা যেন গ্রহণ করতে পারি। আল্লাহুম্মা আমিন। কিন্তু বিভিন্ন হাদিসের আলোকে এর কয়েকটি আলামত পাওয়া যায়, যা মুহাদ্দিসিনে কেরামগণ স্পষ্ট উল্লেখ করেছেন বিভিন্ন হাদিস থেকে সংকলন করে। তা হলো, একটি আলামত হলো লাইলাতুল কদর যে রাত্রিতে হবে তার আলামত হাদিস থেকে পাওয়া যায়, তা হলো সেই রাত হবে এমন রাত যে একেবারে নাতিশীতোষ্ণ রাত হবে,
বেশি প্রচণ্ড গরমও হবে না, প্রচণ্ড ঠান্ডাও হবে না, মিডিয়াম পর্যায়ে থাকবে, এবং সেই রাতে একবার নিঝুম রজনী হবে, শান্তশিষ্ট একটি রাত হবে। দ্বিতীয় আলামত হিসেবে হাদিস থেকে পাওয়া যায়, তার পরের দিন সকালে সূর্য উদিত হবে আলোহীন অবস্থায়, একবারে সূর্যের প্রখর তাপ থাকবে না, অথবা সূর্যের একেবারে বেশি তাপমাত্রা থাকবে না, নমনীয়ভাবে সুন্দরভাবে সূর্য উদিত হবে, এবং সেই রাত্রিতে হালকা বৃষ্টি হতে পারে। এগুলো হলো লাইলাতুল কদরের কিছু আলামত যা সহিহ হাদিস থেকে পাওয়া যায়, কিন্তু এগুলোর মাধ্যমে স্পষ্টভাবে আপনি নির্ধারণ করা যাবে না যে এই রাত্রি লাইলাতুল কদর। এই প্রমাণগুলো পাওয়ার ক্ষেত্রে বলা যেতে পারে যে এই রাত্রিতে লাইলাতুল কদর হয়ে গেল, কিন্তু যখন হয়ে যাবে তখন আমি আপনি এই প্রমাণ কাজে লাগিয়ে তখন আর কিছু করার থাকবে না। এজন্য প্রতিটি মুসলিমের উচিত হবে রমাজান মাসের শেষ দশককে কাজে লাগানো, শেষ দশকের বিশেষ করে 5 রজনী, 21, 23, 25 এবং 27 এবং 29, এই 5 রজনীতে নিজেকে একনিষ্ঠ করা ইবাদতের জন্য। তাহলে অবশ্যই অবশ্যই এই 5 রাতের কষ্টের কারণে আমার আপনার তকদিরে লাইলাতুল কদর হয়ে যেতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে লাইলাতুল কদরের জন্য নিজেদের শারীরিক এবং মানসিক ইবাদতের হিসাবে কবুল করুন, এবং আমাদের এই রাতকে অনুসন্ধান করার মাধ্যমে আমাদেরকে সৌভাগ্যশীল হওয়ার তাওফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লা হুয়া ওয়াল মালায়েকাতু ওয়া উলুল ইলম وأولو العلم قائما بالقسط لا إله إلا هو العزيز الحكيم إن الدين عند الله الإسلام وما اختلف الذين أوتوا الكتاب إلا من بعد ما جاء